হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকা। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আরপিএফ। হাওড়া স্টেশনের পুরনো বিল্ডিং এ 10/11 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10,50,000 টাকা উদ্ধার করলো কর্তব্যরত আরপিএফ কর্মীরা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে রেল পুলিশ। তাকে আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। প্রজাতন্ত্র দিবসের পরিপ্রেক্ষিতে আরপিএফ এর আধিকারিক এবং কর্মীরা হাওড়া রেলওয়ে স্টেশনের পুরনো কমপ্লেক্সে বিশেষ নিরাপত্তা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন। শুক্রবার রাতে রাউন্ড দেওয়ার সময় বাদামি রঙের ব্যাগ প্যাক সমেত এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখে রেল পুলিশ। ওই ব্যক্তি হাওড়া রেলওয়ে স্টেশনের পুরনো কমপ্লেক্সের 10 নম্বর গেট দিয়ে সন্দেহজনকভাবে প্রবেশ করছিল। তাদের সন্দেহ হতেই ব্যাগ স্ক্যানার মেশিনের মাধ্যমে চেক করা হয়। চেকিং এর স্ক্যানারের মনিটরে কিছু নগদ টাকার মতো দেখতে পান তারা। এরপরই কর্তব্যরত পুলিশ কর্মীরা তাকে আটক করে এবং তার ব্যাকপ্যাকটি খুলতে বলে। ব্যাগের ভেতরে কি আছে তা দেখাতে অনুরোধ করে। তখন ওই ব্যক্তি ঘাবড়ে যায় এবং অন্য কোনো উপায় না পেয়ে ব্যাকপ্যাক নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু রেল পুলিশের তৎপরতায় তৎক্ষণাৎ তাকে ধাওয়া করে এবং আটক করে। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায় তার ব্যাগে নগদ টাকা রয়েছে। ব্যাগের ভেতর 10,50,000 টাকা উদ্ধার হয় তার ব্যাগ থেকে। ওই টাকার কোনো পর্যাপ্ত প্রমাণ দেখাতে না পারায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় রেল পুলিশ। কোনো সদুত্তর না মেলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। হাওড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।